বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের একজন ক্যাপ্টেন মাজেদ, উনি হইতেছে রিসেন্টলি ধরা পড়ছেন বাংলাদেশে এয়ারপোর্টে এবং ওনার ফাঁসি কার্যকর করা হয়েছে। সো যারা এটা খুবই কেমন যেন একটা মানে খুবই নীরবে কাজটা হয়েছে, এটা যেমন এই সরকারের আমাদের হইচই হওয়ার কথা তেমন হইচই দেখলাম না, আই ডোন্ট নো ওয়াই, ইট ইজ সারপ্রাইজিং। এনিওয়েজ, ঘটনা যেটা সেটা হচ্ছে যে উনি ভারতে পালিয়ে ছিলেন এত বছর, তো এই করোনা ভাইরাসের সময়ে ইন্ডিয়া থেকে যখন পুশব্যাক করা হয়েছে তাকে বাংলাদেশে, তখন উনি খুব সম্ভবত এয়ারপোর্টে ধরা পড়েন এবং বাংলাদেশের গোয়েন্দারা জানতে পারে যে তাকে পুশব্যাক করা হয়েছে। নাও এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশের গোয়েন্দারা কীভাবে জানতে পারলো যে তাকে পুশব্যাক করা হচ্ছে এত বছর পর, তার মানে ইন্ডিয়া থেকে হয়তো বা আই ডোন্ট নো তাদেরকে জানানো হয়েছে কিনা আর হোয়াট এভার। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আওয়ামী লীগের সাথে এত ভালো সুসম্পর্ক ইন্ডিয়ার, তার এত ফ্রেন্ড, কিন্তু ইন্ডিয়াতেই লুকিয়ে ছিল বঙ্গবন্ধুর খুনি এত বছর। এবং এতে আওয়ামী লীগও খুব সারপ্রাইজ হয়েছে, সম্ভবত আওয়ামী লীগের নেতারা কে কে বলছিল যে এটা কীভাবে ইন্ডিয়াতে এত বছর পালায় থাকা সম্ভব হইলো, এটা তারা খুব হতাশ এবং দুঃখ পাইছে, রাইট। কিছুদিন আগে আমি একটা লেখা শেয়ার করছিলাম একজন ইউএস প্রবাসী একজন বাংলাদেশি, মানে উনি ইউএস একটা ইউনিভার্সিটিতে শিক্ষক পলিটিক্স বিষয়ে, উনি একটা কলাম লিখছিলেন খুবই চমৎকার করে। তো সেইখানে উনি নাকি আসিফ নজরুল স্যার একটা আলোচনা আর্গু করে দেখাইছেন আর কি, যে ইন্ডিয়ার যত পলিসি আছে সব কিছু ওই লেখাটাতেই বোধ হয় সব কিছু হইতেছে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ তাদেরকে যত বন্ধু মনে করুক, যত বন্ধু হিসেবে দাবি করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা সব সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিপক্ষে, এবং যারা তাদেরকে বন্ধু হিসেবে দাবি করে তাদের বিপক্ষে উল্টাপাল্টা করে। মনে হচ্ছে আওয়ামী লীগ এত বন্ধু করে, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর খুনের মতো একটা সেন্সিটিভ ইস্যু, খুনি এত বছর ইন্ডিয়াতে পালাইয়া ছিল, এটা নিয়ে আওয়ামী লীগও খুব আপসেট হয়েছে। তো এই ভদ্রলোককে, ভদ্রলোক বলতেছি কথার কথা হিসেবে, আবার তোমাকে আপসেট হয়ে যাবে যে কেন ভদ্রলোক বললাম। তো ওনাকে হইতেছে ওনার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে যারাই ছিল দায়িত্বে তারা হইতেছে একটা সাক্ষাৎকার নিয়ে সেটাও প্রকাশ করছে, এবং সেখানে জিয়াউর রহমানকে কানেক্ট করে, জিয়াউর রহমানকে অভিযুক্ত করে সে সব বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে। সো আপনি মানে এটা দেখলেই বা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে হইতেছে এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা। লোকের যে ফাঁসি হয়ে যাবে তার আগে তো অবশ্যই ভয়ে চোখে কিছুটা পানি চিকচিক করতেছিল এবং কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলতেছিল, ইটস নো সারপ্রাইজ যে এমনই হওয়ার কথা। এবং অনেকটা বলতে গেলে হস্টেজ করে আমার হয়তো বা বলছে যে এইগুলো বললে তোমাকে শাস্তি কমানো হবে বা কিছু একটা, নাইলে কিছু একটা বলে হয়তো ক্যামেরার সামনে আছে। ওই লোক খুবই ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে অলমোস্ট কাঁদো কাঁদো হয়ে জিয়াউর রহমান বলে ইয়ে করে। তো সেখান থেকে অল্প একটু দেখে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, বাংলাদেশে যদি এগুলো খুবই ট্যাবু বিষয়, খুবই ভয়ের বিষয়, এত ওই সময়টা এত ইন্টারেস্টিং একটা সময় ছিল, এত ঘটনা ঘটছে এবং এত সাইড অফ দ্য স্টোরি, এত কমপ্লেক্স একটা ডাইনামিক্স যেটা নিয়ে একটা সুন্দর আলোচনা হইতে পারে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে কথা বললে অনেকেই কিন্তু বলবে আপনার তো সাহস কখন আপনি এই বিষয় নিয়ে কথা বলতে গেছেন। তাহলে বলছেন সাহসের প্রশ্ন কেন, যে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলেই সাহস লাগে কেন, কারণ হইতেছে যে আপনি এই দেশে কারো মতের বিরুদ্ধে যেমন কিছু বললে কিন্তু আপনার জীবনের উপর হুমকি চলে আসবে, জীবিকার উপর হুমকি চলে আসবে। সো এইরকম একটা অসভ্যতা আর কি, যে কারণে কেউ কথা বলতে পারে না। সো এমন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা নিয়ে একটু আলোচনা করবো, অবশ্যই ভয়ে ভয়ে আলোচনা করবো, বেশি কিছু তো বলা যাবে না। তো ওনার কথা একটু শুনি, শুনে তারপর বাকি আলোচনাটা করবো, রাইট। সো জিয়াউর রহমান হইতেছে বঙ্গবন্ধুর খুনের সাথে কতটুকু জড়িত ছিল, কতটুকু ছিল না, কতটুকু দায়ী, কতটুকু দায়ী না, কতটুকু ওনার প্রতি ফিঙ্গার পয়েন্ট করা যায় বা ওনাকে অভিযুক্ত করা যায় বা ওনাকে দোষী সাব্যস্ত করা যায়, সেটা নিয়ে কথা বলতে গেলে আমি যাই না, কোনো সাইড নিয়ে কথা বলতে চাই না, আমি আমার দৃষ্টিতে নির্মোহভাবে যেটা মনে হয় সেটা বলবো। এবং এমন না যে জিয়াউর রহমান সমর্থক বা বিএনপি সমর্থক কারোর বক্তব্য উদ্ধৃত করে, আমি সেটা বলবো আওয়ামী লীগের নেতাদের বক্তব্য উদ্ধৃত করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ওনার বক্তব্য উদ্ধৃত করে, কে এম শফিউল্লাহ তখন যিনি সেনাপ্রধান ছিলেন বঙ্গবন্ধু হত্যার সময় ওনার বক্তব্য উদ্ধৃত করে, যিনি এখন আওয়ামী লীগের সময় বেশ ভালোই আছেন, সো তাদের বক্তব্য উদ্ধৃত করে জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করবো তখন কি হয়েছে, রাইট। তাহলে মনে হয় যে আমি কোনো একটা সাইডের স্টোরি প্রচার করতেছি কিনা বা সাইডের স্টোরি সাইড নিয়ে কথা বলতেছি কিনা সেটা আরেকটু মনে হয় যে ক্লিয়ার হবে। নাও যেই ঘটনাটা ঘটছে ওই তো অনেক কমপ্লেক্স একটা ব্যাপার, মনেও থাকে না যে এত কাহিনীর মধ্যে কোন দিক থেকে কোন দিক গেছে, জাস্ট জিস্ট যেটা ওই ঘটনার যে বঙ্গবন্ধু যখন খুন হয়েছেন তখন হইতেছে সেটার পেছনে, যেমন এই ইনি যে বললেন জিয়াউর রহমান হইতেছে যারা তাদেরকে অফিসে সিন অফিসারদেরকে ডেকে এনে বলছে যে এটা হইতেছে একটা জাতীয় ব্যাপার, তোমাদের নিয়ে মাথা ঘামানোর কাজ নাই, তোমরা তোমাদের চেইন অফ কমান্ড ফলো করো, তোমরা তোমাদের ক্যান্টনমেন্টে ফিরে যাও। এরকম 15 আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন, ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো,
এইটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। এইভাবে উনি মোটিভেটিং লেকচার দিচ্ছে ওখানে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে। ওনার তো সমর্থন আছে, তা নাহলে উনি এদেরকে নিজে আগবাড়িয়ে এইসব অধিবেশন করবে কেন? না, এই কথাটাকে খুব মারাত্মকভাবে এটা দেখি আমি অনেকেই দেখি বলে যে এটা খুবই একটা ভয়ানক ব্যাপার হচ্ছে, এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান খুনি, এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান সমর্থন দিছে। অথচ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হি শুড হ্যাভ ডান, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট এনি লিডার, আপনার মিলিটারি লিডার শুড হ্যাভ ডান। যে দেশে যখন দেশের আভ্যন্তরীণ মানে বেসামরিক, আপনারা কিন্তু দেখবেন যে একটা বলা হয় সিভিলিয়ান, একটা মিলিটারি, একটা দেশের দুইটা ভাগ থাকে, বেসামরিক সামরিক। বেসামরিক বিষয়ে সামরিক কোনো হস্তক্ষেপ থাকবে না, এটা হয়তো এক্সপেক্টেড। তো বেসামরিক একটা বিষয় যেখানে রাজনৈতিকভাবে একটা ঘটনা ঘটছে, বঙ্গবন্ধু খুন হয়েছেন, সেটার মধ্যে সামরিক কোনো হস্তক্ষেপ না থাকাটাই আইডিয়াল এক্সপেক্টেড। সো জিয়াউর রহমান যেটা করছে সেটা আইডিয়াল কাজ করছে, এইটাই করার কথা। যেমন এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আওয়ামী লীগ জোর জবরদখল করে ভোট টোট বাদ দিয়ে 15 বছর ধরে ক্ষমতায় আছে, রাইট? এখন কিন্তু আওয়ামী লীগ এক্সপেক্ট করবে যে সেনাবাহিনী থেকে কিন্তু হস্তক্ষেপ করা হবে না। অনেক মানুষ দেখবেন লেখালেখি করে যে সেনাবাহিনী হস্তক্ষেপ করে না কেন, সেনাবাহিনী হস্তক্ষেপ করে না কেন, কিন্তু আইডিয়ালি কিন্তু সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে না, করা উচিত না। ওই বেসামরিক অবস্থা দেশে বেসামরিক জায়গাতে যাই ঘটুক, সেনাবাহিনীর ইয়েতেই থাকবে, ক্যান্টনমেন্টেই থাকবে, সেনাবাহিনী সেখান থেকে বের হয়ে আসবে না, এটা সেনাবাহিনীর বিজনেস, নন অফ দেয়ার বিজনেস। এবং এই যে সেনাবাহিনী হস্তক্ষেপ করতেছে না এখন দেশের যে অবস্থা, এটার কারণে কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সকল নেতারা কিন্তু সেনাবাহিনীকে অ্যাপ্রিসিয়েট করবে, তারা রাইট কাজটা করতেছে। দেশের মধ্যে পলিটিক্স ভোট হোক না হোক, গণতন্ত্র থাকুক না থাকুক, নন অফ সেনাবাহিনীর বিজনেস। মিলিটারি আর্মি, তারা আর্মি কাজ করবে, এটা আমাদের ব্যাপার, এটা তাদের নাক গলানো উচিত না। সো তারা এখন এটা বলে, এখন এটা বোঝে, কিন্তু তখন যেহেতু তাদের বিপক্ষে গেছে, তখন জিয়াউর রহমান, এখন তারা যেটা এক্সপেক্ট করতেছে, যেটা অ্যাপ্রিসিয়েট করতেছে, এই কাজটাই জিয়াউর রহমান করছে। এবং যেটা জিয়াউর রহমানের কাছ থেকে এক্সপেক্টেড সে সেটাই করছে। উনি সেনাপ্রধান হয়ে সেনাবাহিনীকে বলছে যে দেশের মধ্যে যা হইতেছে রাজনীতির মাঠে, এগুলো নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই, ওইখানে একটা ঘটনা ঘটছে, তোমরা এটা নিয়ে মাথা না ঘামায় তোমরা ক্যান্টনমেন্টে ফিরে যাও, এটা সেনাবাহিনীর হেডেক না। এটাকে এখন ভিলিফাই করা হয়, এটা উপস্থাপন করে যে জিয়াউর রহমান এটা বলতে না, এটাই জিয়াউর রহমান বলতে পারে, এটাই তার বলার কথা ছিল, এটাই উনি বলছে। একেবারে পারফেক্ট কাজটা করছে কিন্তু। সো আপনি মানে বলতেছি যে হ্যাঁ, এখন আপনি আইডিয়া নিয়ে কথা বলতে পারেন যে আসলে, কিন্তু আপনি যদি স্ট্রিক্টলি দেখেন অথবা আপনি যদি যেই অ্যাঙ্গেল থেকেই দেখেন, এটা দোষের, এখানে কোনো দোষ ধরার সুযোগ নেই, আনলেস আপনি দোষ ধরার জন্য এগুলো বলতেছেন, রাইট? সো এখানে যে শুরুতে কথাগুলো বললো, এগুলো তো দোষ ধরার কিছু নেই। তারপর আরও দেখেন আপনারা কীভাবে মানে জড়িত করা হয়, সেই জিনিসটা আমরা আলোচনা করে দেখি। আরও যে উনি বললেন যে জিয়াউর রহমান তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করছে, এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান খুনি? না না, এতে প্রমাণিত হয় না জিয়াউর রহমান খুনি। এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান খুনিদের সাথে যোগসাজশ ছিল? না, এতেও প্রমাণিত হয় না খুনিদের সাথে জিয়াউর রহমানের যোগসাজশ ছিল। জিয়াউর রহমান সাহেব ফরেন স্যালারি দিবেন সবাইকে প্রাইস হিসাবে, এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। পরে কিছুদিন পরে মনে নেই এক্সাক্ট ডেট, সেই জেনারেল জিয়াউর রহমান জেনারেল নুরুল ইসলামকে পাঠায়। জেনারেল নুরুল ইসলাম যে সেখানে ওদের সাথে মিটিং করে কার কার কোথায় ফরেন পোস্টিং হবে সেই সব চয়েস নিতে উনি গেছেন ওখানে জিয়াউর রহমানের পক্ষ থেকে। উনি বললেন যে জিয়াউর রহমান তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করছে, এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান খুনি? না না, এতে প্রমাণিত হয় না জিয়াউর রহমান খুনি। এতে প্রমাণিত হয় জিয়াউর রহমান খুনিদের সাথে যোগসাজশ ছিল? না, এতেও প্রমাণিত হয় না খুনিদের সাথে জিয়াউর রহমানের যোগসাজশ ছিল। এতে সর্বোচ্চ যেটা প্রমাণিত হয় যে জিয়াউর রহমানের কোনো আপত্তি ছিল না, রাইট? যেভাবে করে বঙ্গবন্ধুকে সরানো হয়েছে তাতে, এখন কারো যদি আপত্তি না থাকাটা কি এত দোষের যে তাকে খুনি বানিয়ে দিতে হবে? আপনি বলতে পারেন যে কেন ওনার আপত্তি থাকবে, ওনার আপত্তি থাকতে হবে? না না, এজ এ সেনাপ্রধান ওনার আপত্তি থাকতেই পারবে না। নাও অ্যাট দ্যাট পয়েন্ট এই যে জিয়াউর রহমান যে এটাতে নাক গলাইতে চান নাই, এখানে আপনাকে আরেকটা প্রেক্ষাপট বুঝতে হবে, যেটা যে তখনকার কালচারটা কী ছিল বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের, আগে যে পশ্চিম পাকিস্তানের, তখন তো মাত্র দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ যতদিন পাকিস্তানের পার্ট ছিল, আপনারা যদি লক্ষ্য করেন পাকিস্তানের কিন্তু পুরা ট্র্যাডিশনটা হইতেছে মিলিটারি শাসন। পাকিস্তানে কিন্তু এখন পর্যন্ত মিলিটারি শাসন, এই জাস্ট রিসেন্টলি এসে হইতেছে তাদের দেশে গণতন্ত্র ফিরে আসতেছে, কয়েক কিছুদিন আগ পর্যন্ত টানা মিলিটারি শাসন হয়েছে। সো বাংলাদেশ যখন পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়, বাংলাদেশ কিন্তু ওই কালচারটাতেই বড় হয়েছে, মিলিটারি শাসনের, যে একটা রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে সবসময় মিলিটারি শাসন চলতে থাকে। সো বাংলাদেশ পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর তখন একটা ভয় ছিল যে আমরা মাতৃ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আসলাম, এবং আমাদের ইতিহাস কালচার হইতেছে মিলিটারি শাসন ব্যবস্থার, এবং এই বাংলাদেশ স্বাধীন দেশও জানি পশ্চিম পাকিস্তানের সেই কালচারটা না ছড়ায় যায়, মিলিটারি শাসন কন্টিনিউয়েশন না থাকে, সেটা নিয়ে একটা ভয়, একটা দ্বিধা আলো। সো ওই অ্যাঙ্গেল থেকে বরং যদি, এবং আমরা যদি দেখি যে বাংলাদেশেও কিন্তু ওই কালচার দীর্ঘদিন চালু ছিল, পরবর্তীতে জিয়াউর রহমান আসলেন, পরবর্তীতে এরশাদ আসলেন, এবং 90 সাল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 20 বছর পর্যন্ত কিন্তু একটানা মিলিটারি শাসন ছিল। সো বাংলাদেশের ইতিহাসে সবসময় এটা একটা ভয়ের জায়গা ছিল যে আমাদের এখানেও মিলিটারি শাসন পাকিস্তানের মতো চলতে থাকবে কিনা।
সো এই প্রেক্ষাপটে যদি জিয়াউর রহমান মনে করে থাকে যে বঙ্গবন্ধুর হত্যার হয়েছে ভালো কথা, এই মিলিটারির এখন এটার মধ্যে নাক গলাইতে যায় না, তোমরা এখানে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায় না, এটা কিন্তু পাকিস্তানের কালচার, এটা আমাদেরও এই কালচার, আমাদের স্বাধীন দেশে ঢুকে যাওয়ার ভয় আছে, তোমরা এগুলোতে নাক গলায় না, তোমরা সোজা ক্যান্টনমেন্টে ফেরত যাও। ওই অ্যাঙ্গেল থেকে যদি জিয়াউর রহমান বলে থাকে তাহলে তো খুবই ভালো কাজ করছেন। ওই অ্যাঙ্গেল থেকে যদি নাও বলে থাকেন তাও ভুল কিছু করেন না, রাইট কাজটাই করছেন। ওনার উদ্দেশ্য যেটাই থাকুক কাজটা উনি রাইট করছেন, স্ট্রিক্টলি স্পিকিং, একদম যেটা ওনার করার কথা, যেটা ওনার কাছ থেকে এক্সপেক্টেড, যেটা একটা মিলিটারির কাছ থেকে এক্সপেক্টেড, উনি ওই কাজটাই করছেন, রাইট, কোনো ভুল সেখানে নাই। আরেকটা ব্যাপার হইতেছে যে এখন উনি যদি অসন্তুষ্ট না হয়ে থাকে বঙ্গবন্ধুর হত্যার ফলে, রাইট, অসন্তুষ্ট যদি না হয়ে থাকে সেটা আপনি দেখেন মানবীয়ভাবে চিন্তা করেন, জাস্ট মানবিকভাবে চিন্তা করেন। ফেরেস্তার এক্সপেকটেশন করে তো লাভ নেই, কেউই ফেরেস্তা না, সবাই মানুষ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান কিন্তু সেনাপ্রধান হওয়ার কথা ছিল, রাইট, র্যাঙ্ক হায়ারার্কি অনুযায়ী জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার কথা। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জিয়াউর রহমানকে সেনাপ্রধান না বানায় কে এম শফিউল্লাহকে ডেকে এনে সেনাপ্রধান বানান। এখন যেখানে জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার কথা মনে করেন, আপনি সেনাপ্রধান হওয়ার কথা আপনার ইয়েতে ইয়েতে আপনার সময় আসছে, আপনাকে না বানায় আরেকজনকে আপনার নিচ থেকে, নিচের র্যাঙ্ক থেকে তুলে সেনাপ্রধান বানায় দিল, আপনি আপসেট হবেন কি না? এখন জিয়াউর রহমান আপসেট হয়ে যদি এমন হয়তো মেরে ফেলছে শেখ মুজিবুর রহমানকে, তাইলে হ্যাঁ না না আপসেট হইতেই পারে, সেটার জন্য কাউকে তো মারতে পারে না, ফাইন। এখন জিয়াউর রহমান আপসেট হয়ে যদি এরকম অবস্থানে থাকে জিয়াউর রহমানের যে আচ্ছা ঠিক আছে মিলিটারি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলছে, ওকে ফাইন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকতে পারে না যে হ্যাঁ আমাকে যিনি আমাকে বঞ্চিত করছেন আমার ন্যায্য জায়গা থেকে, সুতরাং ওনাকে আবার সেনাবাহিনী মেরে ফেলছে, সো আমি এটার মধ্যে কোনো মাথা কামাবো না, আমি এটা নিয়ে অভিযোগও করবো না, আমি এটা নিয়ে খুশিও না, আমি এটা নিয়ে বিরাগো না, আমার কাজ হইতেছে এই ক্যান্টনমেন্টে থাকে, আমি ক্যান্টনমেন্টে থাকবো, আমি এটা নিয়ে নাকও গলাবো না, আমি উচ্ছ্বাস প্রকাশ করবো না, আমি দুঃখ একটু পজিশান মানবীয়ভাবে একটুও থাকতে পারবে না, মানে আপনি মানবীয়ভাবে চিন্তা করলে এখানে দোষ মানে জাস্ট সিম্পলি হইতেছে আপনার নিট পিকিং ছাড়া দোষ ধরার কিছু নাই। নাও যে কে এম শফিউল্লাহকে ডেকে এনে জিয়াউর রহমানকে বঞ্চিত করে, রাইট, ইন এ ওয়ে, নট ইন এ ওয়ে, অ্যাকচুয়ালি লিটারি সেন্সে জিয়াউর রহমানকে বঞ্চিত করে যে কে এম শফিউল্লাহকে সেনাপ্রধান করলেন বঙ্গবন্ধু, উনি কী বলছেন সেটা শুনি প্রথম আলোর এই খবর, এটা খুব বেশি দিন আগের না, গত বছরের, রাইট। কে এম শফিউল্লাহ বলতেছেন এখন আওয়ামী লীগের সরকার আমলে এসে বলতেছেন, রাইট, এবং উনি কিন্তু এখন আওয়ামী লীগের কাছের লোক, রাইট, একটু পড়ে শোনাই। সেক্টর অফ কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি কে এম শফিউল্লাহ বলেছেন সেনাবাহিনীর মধ্য থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আর আমি তখন ছিলাম সেনাপ্রধান, রাইট। এখন কথাটা শোনেন কে এম শফিউল্লাহ কী বলতেছে, বঙ্গবন্ধু একটা মস্ত বড় ভুল করেছিলেন, সেটা হচ্ছে আমাকে সেনাপ্রধান করে জিয়াউর রহমানকে উপপ্রধান করা, এটা একটা মস্ত বড় ভুল করছে। কে এম শফিউল্লাহ বলতেছে বঙ্গবন্ধু এটা কাজটা ঠিক করেন নাই, হ্যাঁ আচ্ছা আরও বলবেন উনি, জিয়াউর রহমানকে উপপ্রধান করাটা ঠিক হয়নি বলে মনে করেন কে এম শফিউল্লাহ, তিনি বলেন আমি কিন্তু সেনাপ্রধান হতে চাইনি, জেনারেল ওসমানি 5 এপ্রিল ডেকে বললেন তুমি আর্মি টেক ওভার করো, আমি বললাম আমার সিনিয়র আছে, আমার তিনজন সিনিয়রের নাম বললাম, কর্নেল রব দত্ত ও জিয়াউর রহমান, আমরা একই ব্যাচের হলেও জিয়াউর রহমান আমার চেয়ে 1 নম্বরের সিনিয়র ছিলেন। তখন আমি বললাম এটা ঠিক হবে না, আমি বললাম স্যার এ সময় কি এই কাজটা করা ঠিক হবে, আমাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব তৈরি হবে, অফিসিয়াল সিদ্ধান্ত হোক আর যাই হোক এটা ঠিক হচ্ছে না। যাকে পদটা প্রস্তাব করা হয়েছে উনি ভিহিমেন্টলি বলতেছে আমার উপরে তিনজন সিনিয়র আছে, তাদেরকে ডিঙ্গিয়ে করলে এটা আমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে, এটা করা ঠিক হবে না। উনি ওনার ক্যাপাসিটিতে যত স্ট্রংলি বলা সম্ভব, ওই যে উনি কী বললেন না যে অফিসিয়াল সিদ্ধান্ত কর যাই হোক এটা ঠিক হবে না, সো এটা বলতেছেন কে এম শফিউল্লাহ। তার মানে উনি তাইলে আপনার মানে ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে সেখানে জিয়াউর রহমানকে যে বঞ্চিত করা হয়েছে কী পরিমাণে বঞ্চিত করা হয়েছে, এবং এটার কারণে ওনার মনে কোনো দুঃখ ক্ষোভ থাকা বাস্তবিক কিনা, রাইট। সো উনি কিন্তু একজন আওয়ামী লীগের লোক, উনি কিন্তু একজন আওয়ামীপন্থী লোক, এবং তারপর উনি কথা বলতেছেন। এখন ওনার এই কথা থেকে আমরা জাস্ট অনেস্টলি বোঝার চেষ্টা করি ওই সময়টা, রাইট, ওনার কথা থেকেই ক্লিয়ার যে জিয়াউর রহমানকে বঞ্চিত করা হয়েছে, জিয়াউর রহমানের সাথে অন্যায় করা হয়েছে কাজটা, সেটা উনিও মনে করতেছেন, উনি তখন দাবি করছেন, এটা পয়েন্ট আউট করছেন, কিন্তু ওনাকে অনেকটা জোর করে জিয়াউর রহমানকে ডিঙ্গায় ওনাকে দেওয়া হয়েছে এবং জিয়াউর রহমানের প্রতি এক হিসেবে অন্যায় করা হয়েছে। সো এই প্রক্ষিতে যদি জিয়াউর রহমান একটা রাগ থাকে, মনের মধ্যে একটা দুঃখ থাকে, এবং এই প্রক্ষিতে যদি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান বলে যে ওকে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, ক্যান্টনমেন্ট সবাই ক্যান্টনমেন্টে ফেরত যাও, আমরা আর্মি, আমাদের কাজ ক্যান্টনমেন্টে, আমাদের বেসামরিক জিনিস আমাদের নাক গলানোর কোনো দরকার নাই, মানে এইখানে দোষ ধরার যদি হয়ে থাকে যে জিয়াউর রহমান খুশি হয়েছে মনে মনে, দোষ ধরার কোনো সুযোগ আছে, কোনো অ্যাঙ্গেল থেকেই সুযোগ নেই, রাইট। আচ্ছা সেটা গেল। এখন এই যে এতভাবে লামসাম ধরে জিয়াউর রহমানকে জড়ানো হচ্ছে, কেন জিয়াউর রহমান খুশি প্রতিবাদ করলো না যেখানে তার প্রতিবাদ করার কথা নেই আর্মিতে, কেন জিয়াউর রহমান সবাই আর্মিকে ইনস্ট্রাকশন দিল যে তোমরা এটা নিয়ে মাথা ঘামায় না, এটা হইতেছে জিয়াউর রহমানের দোষ, একটু করাতে জিয়াউর রহমানের এই পরিমাণে দোষ যে ওনাকে নানানভাবে খুনি বানানো হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার খুনি, নানান প্রক্রিয়া কতভাবে ঘুরে ফিরে খুনে। যেমন এই যে দেখেন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী বর্তমান, উনি কী বলছেন
এটা কবে? এটাই বছরের 20 আগস্ট, মানে এই যে গতকালকের। মুস্তাকের নির্দেশে কারাগারে চার নেতাকে হত্যা করা হয়। খন্দকার মুস্তাকের নির্দেশে চার নেতা, ওই যে তাজউদ্দিন আহমেদ বর্বরী হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান, সেটা তো জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে কীভাবে জড়িত? এইভাবে যে উনি এটাকে সমর্থন দিয়েছেন বা উনি এটাকে অসমর্থন করেন নাই বা উনি এটার প্রতি এইভাবে জড়িত ছিলেন। আচ্ছা, আর চার নেতার হত্যাকাণ্ডে কীভাবে জড়িত ছিলেন সেটা আমরা শেখ হাসিনার মুখ থেকে শুনি। চার নেতার হত্যায় জিয়াউর রহমান জড়িত বলেই উপহারস্বরূপ তাকে সেনা প্রধান করেন খন্দকার মুস্তাক। সো এইখানে কীভাবে এই এটা আর্গুমেন্টটা দাঁড় করানো হলো যে খন্দকার মুস্তাক যেহেতু জিয়াউর রহমানকে সেনা প্রধান করছেন, তার মানে হতো জিয়াউর রহমান চার নেতাকে হত্যায় জড়িত ছিলেন। হাউ কাম, মানে এটা থেকে এই কনক্লুশনে কীভাবে পৌঁছানো যায়? আই মিন ইফ এনিথিং, যেইটা হওয়ার কথা সেটাই হয়েছে। জিয়াউর রহমান আরও 3-4 বছর আগে সেনাপ্রধান হওয়ার কথা ছিল, তাকে বঞ্চিত করা হয়েছে। এখন তার প্রাপ্য সেনাপ্রধান পদ 4 বছর আগে প্রাপ্য ছিল, সেটা তাকে এখন দেওয়া হয়েছে। এইটার কারণে এই কনক্লুশনে পৌঁছানো যে চার নেতা যে হত্যা হয়েছে, কী জানি বলে খুন হয়েছে কারাগার, এটার জন্য জিয়াউর রহমান দায়ী। সে জিয়াউর রহমান যদি দায়ী না হয় তাহলে তাকে কেন সেনাপ্রধান বানাবে? আরে উনি তো সেনাপ্রধান হওয়ার কথা ছিল আরও অনেক আগেই। এটা থেকে এই কনক্লুশনে কীভাবে পৌঁছানো যায়? সো আমি ওনাদের কথার ভিত্তিতেই বলতেছি, ওনাদের কাছে যদি বেটার আর্গুমেন্ট থাকে ফাইন, সেটা নিয়ে কথা বলতে আমাদের তো কোনো আলোচনা করতে আপত্তি নেই। কিন্তু এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই দাবি করতেছেন, এখানে কে এম শফিউল্লাহ যেই দাবি করতেছেন, ওনাদের বক্তব্য থেকে যদি আমরা তখনকার পিকচারটা বোঝার চেষ্টা করি, অল উই ক্যান সি যে ওনারা এক্সট্রাপোলেশন করে করে পায়ে পায়ে ধরে এখানে জিয়াউর রহমানকে যুক্ত করার চেষ্টা করতেছেন, মানে নাম ঢুকানোর চেষ্টা করতেছেন। এবং অ্যাগেন যেটা বললাম যে হ্যাঁ, ইটস পসিবল যে জিয়াউর রহমানের মনে মনে অখুশি হয় না বঙ্গবন্ধু হত্যা, যেহেতু ওনার সাথে একটা অন্যায় করা হয়েছে অ্যাপারেন্টলি, উনি মনে করতেই পারেন এরকম, যেহেতু ওনার ন্যায্যভাবে ওনাকে না করে। সো ওটুক জায়গা থেকে উনি যদি মনে মনে অখুশিও বঙ্গবন্ধু হত্যা নিয়ে, যেহেতু এখন এই ভিডিওটা প্রকাশ পাইছে, সেখানে জিয়াউর রহমানকে যুক্ত করা হয়েছে, যুক্ত করে ভিডিওটা প্রকাশ করা হয়েছে, সো এইখানকার এই সাক্ষী যে বঙ্গবন্ধুর খুনি, তার কথা থেকে, প্রধানমন্ত্রীর কথা থেকে, কে এম শফিউল্লার কথা থেকে, কারো কথা থেকেই এমন কোনো ধরনের ইঙ্গিত, আভাস, লিঙ্ক পাওয়া যাচ্ছে না যে জিয়াউর রহমান কে এখানে জড়ানো যায়, আনলেস শুধুমাত্র পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য। বরং এই যে গাছে লতায় পাতায় টেনে জিয়াউর রহমানকে এখানে জড়িত করার চেষ্টা করা হয়, তার চেয়ে বরং এর চেয়ে করা যে দুঃখের জায়গাটা, সেটি হচ্ছে আওয়ামী লীগের লোকজনই বঙ্গবন্ধুর হত্যায় জড়িত ছিল। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কাছের লোকজনই যে খন্দকার মুস্তাক, বঙ্গবন্ধুর খুবই আস্থাভাজন লোক, বঙ্গবন্ধুর বাসা আসা যাওয়া করতে উঠা বসা পুরো ফ্যামিলি মেম্বারদের সাথে, সেই লোক বঙ্গবন্ধুকে খুন করলো। আওয়ামী লীগের নেতারা তখন কেউ কোনো প্রতিবাদ করে নাই, এত বড় একজন নেতা, এত বড় একজন জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু একটা মানুষ রাস্তায় নামে না। এখন দেখবেন যে বিরোধী দল যারা সরকার বিরোধী, মানে বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী, তারা এরকম অভিযোগ করে যে বঙ্গবন্ধু যদি এতই জনপ্রিয় হয়ে থাকবেন তাহলে উনি মারা যাওয়ার পর লাশটা মাটিতে পড়েছিল, একটা মানুষ বের হয় নাই, একটা মানুষ জানাজাতিতে বের হয় নাই, একটা মানুষ প্রতিবাদ করতে রাস্তায় বের হয় নাই, এত জনপ্রিয় একজন নেতা একটা দেশের কোথাও কোনো প্রতিবাদ হয় নাই, পুরোটাই মিলিটারি এমনভাবে দমন করছে, এটা কি সম্ভব? এত বড় একটা জনপ্রিয় নেতা হলে কি কেউ রাস্তায় নামতো না? এগুলো কিন্তু বিএনপি যারা বা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা এই পয়েন্টগুলো তোলে, অভিযোগগুলো তোলে। না দেখি তো এই কথাগুলো সত্যি কি না, এটা অ্যাগেন আমরা এটা আবার শেখ হাসিনার মুখ থেকেই জানার চেষ্টা করি, বিএনপি কারো কথা না নিয়ে। শেখ হাসিনা উনি বলতেছেন, এটা গত বছরের, উনি বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় আওয়ামী লীগের নেতারা কোথায় ছিলেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে নেতাদের একজনও কেন এগিয়ে এসে সাহসী ভূমিকা রাখেননি, সেই প্রশ্নের জবাব আজও খুঁজে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এবার কোট, প্রধানমন্ত্রী কি বলছেন, আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কত নেতা, তখন তারা কোথায় ছিলেন? মাঝে মধ্যে আমি এর উত্তর খুঁজে ফিরি, কেউ একজনও সাহস নিয়ে এগিয়ে এলেন না? সাধারণ মানুষ সবসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন, তারপরও কেউ কেন আগে আসলো না? এবং আওয়ামী লীগের নেতারা, ওনার দলের লোকজনই কেন আগে আসলো না? এই উত্তরটা প্রধানমন্ত্রী খুঁজে পাচ্ছেন না, রাইট? ওকে, তারপর প্রধানমন্ত্রী আরও বিস্ময় প্রকাশ করে বলেন, 32 নম্বরের মেঝেতে তার মরদেহ পড়েছিল কেন? এর জবাব আমি আজও পাইনি। সো প্রধানমন্ত্রীও বুঝতেছেন না, মানে প্রধানমন্ত্রীর কথা থেকেই উঠে আসতেছে তখনকার যে চিত্রটা, প্রধানমন্ত্রীর কথা, কে এম শফিউল্লার কথা, আওয়ামী লীগের লোকজনের কথা, এই যে বঙ্গবন্ধুর খুনি যাকে দিয়ে ভিডিও বের করানো হইল, সরকার যেভাবে চায় সেইভাবে করে ন্যারেটিভ উপস্থাপন করে, তারপর প্রত্যেকের কথা থেকে একটা চিত্র পাওয়া যাচ্ছে যে জিয়াউর রহমানকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে এটার সাথে লিঙ্ক করা হচ্ছে, ওনারা যেভাবে লিঙ্ক করতেছেন খুব বেশি কনভিন্সিং মনে হচ্ছে না, ওনাদের লিঙ্ক করাটাই খুবই খুবই দুর্বলভাবে লিঙ্ক করতেছেন ওনারা। এবং বরং যারা সরাসরি এটার সাথে জড়িত ছিল এবং যাদেরকে সবার আগে উপযুক্ত করা যায়, যেমন আপনাকে মনে করেন আপনার বন্ধু আপনার সাথে একটা বিমানে করলো, আপনাকে খুন করলো, ভার্সাস আপনার শত্রু আপনাকে খুন করলো,
আপনি কোনটা নিয়ে বেশি আপসেট হবেন? আপনার শত্রু আপনাকে খুন করার কথা স্বাভাবিক, আপনার বন্ধু এসে আপনাকে খুন করলো বা আপনার বন্ধু এসে আপনাকে প্রোটেক্ট করলো না বা আপনার বন্ধু এসে কোনো প্রতিবাদ করলো না, আপনি এটা নিয়ে বেশি আপসেট হবেন না যে আমার কিসের বন্ধু তুমি? তো তাদেরকে নিয়ে কথা এত আলোচনা হয় না যে আওয়ামী লীগের লোকজনই বঙ্গবন্ধুকে খুন করলো, আওয়ামী লীগের এত বড় নেতারা কেউ প্রতিবাদ করলো না, যেটা এমন হতে পারে যে বিএনপি যে কথাটা বলে বুঝাতে চায় যে বঙ্গবন্ধুর তখন জনপ্রিয়তা একদম তলানিতে ছিল, যেই কারণে তাকে এরকম হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর ওনাকে সমর্থনে একটা মানুষও রাস্তায় নেমে আসে না, এই কথা তো বিএনপির লোকজন বলে বা বিরোধী দলের লোকজন বলে, এটা বুঝাইতে যে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা তখন ছিল না, বরং বঙ্গবন্ধু সবার চক্ষুশূল হয়ে পড়ছিল ওই সময়টাতে। সেই কথাটাই তো দেখি আমি প্রধানমন্ত্রীর মুখের কথা থেকেও ক্লিয়ারলি উঠে আসতেছে, মানে আমরা যদি পিকচারটা বোঝার চেষ্টা করি ওনাদের বক্তব্য থেকেই ওইটি ধরা পড়তেছে যে উনি কোথায় ছিল আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি আফসোস করে বলতেছেন আমি এখনই এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরি, কেন কেউ সাহস নিয়ে গিয়ে। সো বেসিক্যালি ওনাদের সব কথাবার্তা থেকেই যে সেই সময়ের যে একটা পিকচার পাওয়া যায় সেটা আসলে ঠিক ওনারা যে ন্যারেটিভটা আমাদেরকে ইতিহাস বইয়ে পড়াতেছেন, জানাইতেছেন, পড়ানোর বোঝানোর চেষ্টা করতেছেন সেটার সাথে খুব একটা যাচ্ছে না, রাইট? সো অবজেক্টিভলি অ্যাগেন আমি কোনো দলের প্রতি আমার কোনো রাগ অনুরাগ বিরাগ নাই, অ্যাপারেন্টলি শুনে মনে হইতে পারে যে আমি মনে হয় বিএনপি জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে বসছি, অনেস্টলি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু একটা ন্যারেটিভ জোর করে পুশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেহেতু এই জিনিসটাকে নিয়ে আলোচনা করলাম যে এই ন্যারেটিভটা কতটুকু ভিত্তি আছে, জাস্ট ওই জায়গা থেকে আলোচনা করলাম, এটা একটা ইন্টারেস্টিং আলোচনা। এবং স্পেশালি যেহেতু এখন বঙ্গবন্ধুর হত্যাকারী একজন খুব ফাঁসি কার্যকর হয়েছে এবং তার একটা ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে, খুব একটা ইন্টারেস্টিং কিউরিয়াস ব্যাপার। সো আমরা ইতিহাসের সঠিক ভার্সনটা জানার জন্যে অনেক কথাই তো আছে, একেবারে একদম একেবারে হইতেছে প্রিসাইজ যেই লোকদের কাছে আমাদের যাওয়া উচিত, তাদের একজন হইতেছে বঙ্গবন্ধুর খুনি, তাদের একজন হইতেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, ওনাদের মুখের কথা থেকে এবং কে এম শফিউল্লাহ যিনি তখন সেনাপ্রধান ছিলেন, সো অন্য সব কথা বাদ দিয়ে ওনাদের মুখের কথা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি তখনকার পিকচারটা, সেটাই মানে সবচেয়ে রিলায়েবল সোর্স, রাইট? সো সবচেয়ে রিলায়েবল সোর্সের কথাবার্তা শুনে যে পিকচারটা পাইলাম সেটার সাথে ওনারা যে নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করতেছেন সেটার মধ্যে একটা খুবই ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে। সো যা হোক, আমাদের দেশের ইতিহাস তো আমরা এটা এইগুলা আমাদের জানতে হবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে সবসময়, যদিও শুরুতে যেরকম বলছি এগুলা নিজের দেশের ইতিহাস নিয়ে কথা যদি নিজেরাই বলতে না পারে জীবনের ভয়ে থাকা লাগে, সেটা তো খুবই দুঃখজনক। এনিওয়েজ, যে কোনো কারণেই হত্যাকাণ্ডকে তো সমর্থন করার কোনো সুযোগ নেই, সেটা বঙ্গবন্ধু যদি খুবই বিতর্কিত হয়ে থাকেন সেই সময়টাতে, খুবই খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, তারপর হত্যা কোনো সমর্থনযোগ্য কোনো সলিউশন না, এবং এটা বলার পাশাপাশি সেখানকার যেই বাস্তবতা ছিল সেটাও আমাদের বোঝার চেষ্টা করা উচিত, সেটা জানার চেষ্টা করা উচিত, এবং সেই জানা বোঝার চেষ্টাটা আমরা নান আদার দেন বঙ্গবন্ধুর হত্যাকারীর কাছ থেকে, বঙ্গবন্ধুর কন্যার নিজের কাছ থেকে, এবং বঙ্গবন্ধু যাকে ডেকে এনে সেনাপ্রধান বানিয়েছেন ওনার কাছ থেকে শুনে বোঝার চেষ্টা করলাম। সো আই হোপ সেটা করার মধ্য দিয়ে এখানে কারোর প্রতি খুব বেশি অন্যায় করা হয় নাই।